بسم الله الرحمن الرحيم. দেখুন আমার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোল একদম রেডি, ইয়াম্মি চিকেন রোল। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো চিকেন রোল। এই জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি ময়দার মধ্যে অল্প লবণ ছড়িয়ে দেব। এবার মায়ামের জন্য সাদা তেল কিছুটা দিয়ে ভালো করে মায়াম দিয়ে নেব। দেখুন আমি হাতের মধ্যে ঘষে ঘষে ভালো করে মায়াম দিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে ভালো করে একটি ডোর বানিয়ে নেব। দেখুন আমার ডোর একদম রেডি। এবার আমি কিছুক্ষণ ডোরটি রেস্টে রেখে দেব। এবার আমি চিকেন রোল বানাবার জন্য 6 পিস মতো চিকেন নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে এটি ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি চিকেনগুলো হাতের মধ্যে গ্রেট করে নিয়েছি। এবং রোল বানাবার জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, ছোটো ছোটো কেটে নিয়েছি, গাজর নিয়েছি, 1 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, আর যে গ্রেট করা চিকেন নিয়েছি, আর ধনে পাতা। এবার মশলা কিছু নিয়েছি, যেমন জিরা গুঁড়ো নিয়েছি, ব্ল্যাক পাউডার নিয়েছি, এটি ম্যাগি মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। এবার এর মধ্যে আবার সস নিয়েছি, 3 রকমের সস নিয়েছি, সয়া সস, চিলি সস। এবার আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেটি এরকম গোল গোল সেবে কেটে নিয়েছি। এটির মধ্যে আমি হালকা নেবুর রস দেবো, হালকা লবণ দিব, আর স্বাদ একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রাখবো। দেখুন মিক্সড করে নিয়েছি। এবার আমি চিকেনের ভালো করে মশলা রেডি করে নেবো। সেই জন্য ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়েছিলাম, এবার এর মধ্যে একটি বাটার দিয়ে দিয়েছি। দেখুন বাটারটি আমার ভালোভাবে গলে গেছে। এবার এটির মধ্যে আমি ওই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে ব্রাউন কালার করেছি। দেখুন হালকা ব্রাউন কালার এসে গেছে। এটির মধ্যে আমি টমেটো কুচি দিয়ে গাজর কুচি দিয়ে দেবো, দিয়ে কিছুটা নেড়ে নেব। তারপরে কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে কিছুটা নেড়ে নিয়েছি। দেখলাম পেঁয়াজটি আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার এটির মধ্যে গ্রেট করা চিকেনটি দিয়ে দেব। চিকেনটি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে এটির মধ্যে আদা বাটা দিয়ে দিয়েছি। এটির মধ্যে এবার ব্ল্যাক পাউডার, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, ম্যাগি মশলা, সব মশলাগুলো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। দেখুন আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, সুন্দর কালার এসেছে। এটির মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। এবার এটির মধ্যে কিছুটা আমি টমেটো ক্যাচাপ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন ভালো করে নেড়ে নিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর কালার। মাশাল্লাহ আমার চিকেন মশলা সুন্দর কালার এসেছে। এবার আমি চিকেন রোলের মশলাটা নামিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আমি রোল বানাবার জন্য আটা যে মেখে রেখেছিলাম এটি গোল গোল লেচি কেটে দেবো। দেখুন আমি লেচি কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার পরোটা বেলে নেব। দেখুন আমি এখানে পরোটা বেলে নিয়েছি, এবার ফ্রাই করব। এবার আমি পরোটাটি ভাজার জন্য একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দেব। তেলটি গরম হলে এবার পরোটাটি দিয়ে দেব। তেলটি গরম হয়ে গেছে, এবার পরোটাটি দিয়ে দিচ্ছি। পরোটির 1 পিট মোটামুটি হয়ে এসেছে, এবার আমি উল্টে দেব। এভাবে আস্তে আস্তে সমস্ত পরোটা এগুলি আমি ফ্রাই করে নেব। দেখুন আমার সব পরোটা ফ্রাই হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি নামিয়ে নেব। এবার আমি রোল বানাবার জন্য পরোটা রেখে দিয়েছি। এবার এটির মধ্যে আমি আস্তে আস্তে বানিয়ে রাখা স্টফিনগুলো দেবো। এই যে চিকেনের মশলা বানিয়ে রেখেছিলাম এটি আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখুন দিয়ে দিয়েছি। এটির মধ্যে যে পেঁয়াজ রেখেছিলাম ওই পেঁয়াজটি দিয়ে দিচ্ছি। এবার এটির মধ্যে আস্তে আস্তে আমি সস দেব। এখানে প্রথমে আমি চিলি সস দিয়েছি, আপনারা চাইলে আরও সস অ্যাড করতে পারেন। তারপর সয়া সস দিচ্ছি, এবার সামান্য টমেটো ক্যাচাপ দেব। দেখুন এবার আমি এটি ফোল্ড করে রোল বানিয়ে নেব। আস্তে আস্তে ফোল্ড করব যাতে বেরিয়ে না পড়ে। দেখুন আমার রোল একদম রেডি। দেখুন আমি দুটো কাটি দিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। এবার এটি টিস্যুর মধ্যে দিয়ে আটকে দিয়েছি। সুন্দর একদম রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রোল আমার রেডি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।